আচ্ছা ঠিক আছে আপনাদের মোবাইল নাম্বারটা আমাকে দিন। হ্যালো ইমরান সাহেব, এইমাত্র আমার কাছে একটা ইনফরমেশন এসেছে, গ্রাম থেকে বাচ্চু নামের একটা লোক দুটো মেয়েকে আমার এখানে কি লেগে আছে আমার ভয় লাগতেছে। ড্রেসটা চেঞ্জ করে নাও আর তুমি আমার সাথে আসো। কি কানে গিয়েছে কথা? আসো আসো। ড্রেস চেঞ্জ করছে কিন্তু সবাই কাঁদছে। ওদের মানসিক অবস্থা কতটুকু ইম্প্রুভ হয়েছে? কোনো ইম্প্রুভ হয়নি, বাট আজকের পর এই সমস্যা থাকবে না। তা ঠিক, তবে যদি মানসিক পরিবর্তন ঘটে তাহলে আসলে বর্ডারের ওপারে চালান করে দিতে হবে। দেখতে সুন্দরী আছে, ব্যবসাটা ভালোই জমবে। তুমি যা বলো। কোথায় চলে যাবে কান্না? আরে দুলা ভাই কি খবর, এতদিন পর বসেন। হ্যাঁ সেই যে গেলেন। এই তো চলছে কোন রকম, ভালো। কি সমস্যা? ওকে জিজ্ঞেস করেন। ঠিক আছে, আপনি ওয়েটিং রুমে গিয়ে বসুন, আমি আসছি। এই কি সমস্যা, ভাব মারানো হচ্ছে? যদি ভালোই হতি তাহলে বাড়ি থেকে পালিয়ে আসতি না। শোন, আর একবার যদি আমার এখানে আসা লাগে তাহলে মেয়েটা পুলিশ দেখে দৌড় দিল কেন? অবশ্য সন্দেহ, চলো মুভ।
স্যার এই যে উনি দুলা ভাই আরে মিলন সালাম তোমরা ওকে কি খুঁজে পাইছো আর কই না রে ভাই আমি যেখানে কি ফেসা দি অনেক কামে আটকা পড়ছি রে ভাই চুপ আর একটা কথা বলবি না তাই এখানে কি কাজ মানে কি মানে বুঝ না আপনার এখানে কাজটা কি এটা আমাদের বাসা বাসা না এই এসে ওর বাসাটা চাষ করো যাও কতদিন ধরে চলছে সব মানে কি বলতে চাচ্ছেন কি বলতে চাচ্ছি একটু পরেই বুঝতে পারবেন তুই তো গরিব গোবেচার মানুষ তোকে দেখলে বোঝা যায় আপনি বলুন আপনাদের লিডার কে আমি না আমি বলতে পারবো না থানায় গেলে বুঝতে পারবেন কে লিডার ওদেরকে নিয়ে চলো স্যার পার্সোনাল কথা কই স্যার চুপ চলো 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 এই কান্নাকাটি চলো চলো